26শে নভেম্বর বিরোধী দলের ডাকা কর্মনাশা এবং সর্বনাশা বন্ধের বিরুদ্ধে মহকুমার এবং জেলা শাসক অফিসের গেটের সামনেই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় নেতৃত্ব দেন সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটির সম্পাদক শ্যামল কুমার পট্টনায়ক, ছিলেন নটরাজ গিরি সংগঠনের সভাপতি, বরুণ দত্ত সহসভাপতি এবং প্যানেল সভাপতি সুনীল কুমার ফদিকার এবং মলয় মাইতি, সুজয় পণ্ডা সহ অন্যান্য নেতৃত্ববর্গ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আমরা নিদর্শন দেখাতে চাই রাজ্যকে, যেন পূর্ব মেদিনীপুর জেলা ফেডারেশন এক কথা বলে, ফেডারেশন এক সঙ্গে মমতা ব্যানার্জির পথে এগিয়ে যায়, ফেডারেশনের মধ্যে এখানে একতা রয়েছে। আমরা কি লক্ষ্য করছি, এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু অর্ডিনেশন বা তাদের সহযোগী সংগঠনের নেতৃত্বরা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। তারা চেষ্টা করছেন এই এই সরকারের সময়কালে, সামনের নির্বাচনের প্রাক্কালে তালিমালিপ্ত করতে সরকারকে। আমরা ব্যথিত, আমাদের এই সুন্দর জেলা, আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মচারীদের যে ভাবনা, তার মধ্য থেকেও কিছু কিছু আমরা গোবরে পোকা দেখতে পাচ্ছি।